এই পৃথিবীতে একজন রাসূল ছিলেন যার নাম ছিল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের আগে তিনি আসবেন তিনি পৃথিবীর সর্বশেষ নবী তার উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করি তুমি মেহেরবানি করে আমারে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ বলবেন না যখন তিনি বললেন আল্লাহ শেষ নবীর উসিলা আমারে maaf করে দাও আল্লাহ বললেন আদম রে কদ গফারদু জামবাক وجعلت نبيك আদম তোমারে আমি শুধু ক্ষমা করলাম না আমি তোমারে নবীও বানায়া দিলাম তে রাসূলের উসিলা দিয়ে ক্ষমা চাওয়ার কারণে ক্ষমা করে দিয়েছেন কে আমরো চাইবো কার উসিলা পারবেন না ইনশাআল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত এটা তো আমাদের জন্য আরো সৌভাগ্যের বিষয় হ্যাঁ সৌভাগ্যের বিষয় নিয়ত করে বসেন আল্লাহ যেন মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয় আলহামদুলিল্লাহ আমি পাঁচবার গেছি একবারও চিন্তা করি নাই যাইতে পারব টাকা ছিল না প্রত্যেকবার আল্লাহ ম্যানেজ করে দিয়েছে এবার আমি এখন ফলটন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অপোজিট একটা মসজিদ পাশেই পিডব্লিউডি মসজিদের খতি এক মুসল্লি এসে বলে যে হুজুর আমার সাথে হজে চলেন আমি বললাম টাকা পয়সা নাই কই আমাদের একটিও লাগবো না আমি এক সপ্তাহ ঘুরাইছি ওনাকে ভোটার আইডি কার্ড দিইনি আইডি কার্ড ছাড়া নিবন্ধন করা যায় বারবার ফোন করে এর পরে নিছে তারপরে নিবন্ধন করে ফেলছে আলহামদুলিল্লাহ তো এটা আল্লাহর মেহেরবানি রোজা শরীফের গম্বুজ দেখে কাঁদবেন আর আল্লাহর কাছে চাইবেন দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিছে ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা দন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা দন্য করো আমারে দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছেন নিজ নিরালায় দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছেন নিজ নিরালায় সারা দাও রাসূলুল্লাহ ডাকে অদম তোমারে ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমিন জোরে বলুন আমিন যাওয়ার ইচ্ছা আছে না ইনশাআল্লাহ তৌফিক না থাকো আল্লাহ তৌফিক দিবে খাস নিয়ত করুন দোয়া করুন কোত্থেকে ব্যবস্থা হবে আমাদের এই হাসা মাদ্রাসার একজন অধ্যক্ষ ছিলেন উনি বলতেন যে আমি সারা জীবন ওয়াজের ভিতরে একটা সঙ্গীত গাইতাম মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় সাছিল যাব মদিনা আরব সাগর পাড়ি দেব নাইকো আমার করি পাখি নয় তুরে যাব ডানাতে বর করি আমার আশা আছে সম্বল যে নাই আশা আছে সম্বল যে নাই করি কেউ পায় মনে বড় ছিল যাব মদিনা বলুন আমিন উনি এটা সবসময় গাইতেন একবার মাওলানা আব্দুল মান্নান সাহেব মরহুম মাগফুর আমারে বললেন যে সুলতান তুমি আমার সাথে হজে যাবে আমি চলে গেলাম মক্কায় যাওয়ার পরে এখন আমাদের যে শিডিউল
তাতে আমাদের চলে আসা লাগে মদিনার শিডিউল পাচ্ছিলাম না ওই রোজার ফাঁকে গিলাব ধরে কান্নাকাটি শুরু করলাম পরে ব্যবস্থা হলো রোজা ফাঁকে গিয়া সালাম দিয়ে আসলাম আর এখন তো সহজ উমরায় চলে যাবেন মাঝে মধ্যে এক মন্ত্রী বলছিল যে হজ উমরা এটা রিডাকশন হজ উমরা দেশের সম্পদ নষ্ট হয় নাউজুবিল্লাহ হজ এবং উমরা এটা রিডাকশন এটা প্রোডাকশন এটা করলে মানুষের টাকা পয়সা আরো বাড়ে রাসূল বলছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা তোমরা হজ এবং উমরা করো ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর কামা ইয়ানফিরুল কিরুল খাবাসাল হাদিদ তোমরা হজ এবং উমরা করো হজ এবং উমরা করলে কামারের দোকানে গিয়ে দেখবা কামার যখন লোহার ভিতরে বাড়ি মারে কামারের বাড়িতে যেমন লোহার জঙ্গলে দূর হয়ে যায় লোহার ভিতরে যেমন কোনো মরিচা থাকে না জং থাকে না হজ এবং উমরা করলে অর্থের কষ্ট দূর হয়ে যায় ব্যক্তির জীবনে কেউ না খেয়া থাকে না রিস্কের ফজলা করে দেন কে একদম উমরা করা সহজ নতুন বিপ্লবের পরে ছাত্র স্বাধীনতার পরে চব্বিশের বিপ্লবের পরে বিমানের খরচ একটু কমছে আগে বিমানে খুব সিন্ডিকেট ছিল এই দেশের অনেক কিছু সিন্ডিকেটদের হাতে কালো ব্যবসায়ীদের হাতে হাজার হাজার কোটি টাকার ইনকাম যারা করে আর অনেক শিল্পপতিদের কবরের কাছে যাওয়ার সুযোগ হয়েছে রাস্তাঘাটে চলাফেরা করি তো সারা দেশ দৌড়ে দেখি যে এদের কবরগুলি কবর ওই মাটির কবরে বুঝেন না কথা ইসের কবর নাকি স্বর্ণের কবর কবরটাও মাটির আবার কবরের চারিপাশে যা আছে এইটাও উপরে নিচে বিছানাটা মনে হয় দামি বিছানা মাটির বিছানাই কবরের মাটিগুলি সরাইল দেখা যাবে কাপড়টা মনে আমরা এখানে জামাত পড়ব হুজুর এখানে চলে এখানে জামাত পড়ে আমরা এই সময় দেবো আপনাদেরকে উজু করার সময় দেবেন ইনশাল্লাহ এত আগে যদি উজু করেন পরে তো নাও থাকতে পারে বুঝলেন উজুর সময় দেবো ইনশাল্লাহ হুজুর কাছাকাছি আসলে উজু করে আসবে এখানে আসার আজান হবে এবং হুজুর ইনশাল্লাহ জামাতে নামাজ পড়ে কাছাকাছি আলহামদুলিল্লাহ আসতেছে আমি ছাত্রদেরকে একটু দায়িত্ব দিয়েছি আর কি ওরা হুজুরের রিসিভ করবে উজু আস্তানজার ব্যবস্থা করবে আপনাদের উজু আস্তানজার সারার ব্যবস্থা সুযোগ দেবো ইনশাল্লাহ পানি তো আছেই আস্তানজার ব্যবস্থাও আছে ইমাম সাহেব আপনি ওই মসজিদে যে জায় নামাজগুলি আছে এই সামনে নিয়ে আসেন এখানে ভালো ভালো জায় নামাজ হুজুর বলুন তো আল্লাহু আকবার কষ্ট হচ্ছে না আপনাদের বুঝেননি কথা ও কি বলছিলাম ও মাটির কবর এই বড় লোক শুয়ে রয়েছে সব দিকে মাটি এত টাকা দিয়ে কি হবে আহার ভারতের টাটা কোম্পানি মারা গেছে আজকে ভারতের টাটা কোম্পানি এটা সারা দুনিয়ার ভিতরে কোম্পানি আছে বাংলাদেশে দেখছেন না টাটার কি আছে মোটর সাইকেল আছে না অনেক কিছু আছে তাহলে এই টাটার কোনো ওয়ারিশ নাই এই টাকা পয়সা কি করবে এখন হাজার হাজার কোটি টাকার মালিক কি নাই ওয়ারিশ নেই সন্তান দিয়ে নেই কে খাবে এতটা আমার প্রিয় সুদীপ বাংলাদেশের এক নম্বর প্রতিদ্বন্দ্বী ছিলেন এক সময়ের জহিরুল ইসলাম কন্ট্রাক্টর আমার প্রিয় সৌদি বুঝেননি কথা আপনারা হ্যাঁ এক সময় কি পয়সা জহিরুল ইসলাম কন্ট্রাক্টর মরণের আগে কয়টা ভাত জুটে নাই গরু মুরগি খাসি খাওয়ানোর সুযোগ নাই প্রত্যেক বেলায় ক্যান্সার ছিল যাউ বানিয়ে দিত যাউ খাইত টাকা কম কাজে লাগে আহারে টাকা
الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون টাকা টাকা করতে করতে এক সময় তুমি কবরের বাসিন্দা হয়ে যাবা ব্যাংকে যা জমিয়েছো হাত দেওয়ারও সুযোগ থাকবে সময় চলে যাবে পৃথিবীতে সবার জন্য একটা নির্দিষ্ট সময় আছে ওই সময়টা আমরা কেউ জানি না ওই সময়টা যিনি আমাদের অজান্তে আমাদের সামনে হাজির করে দিবেন তিনি কে সময়টা যখন চলে আসবে তখন বলবে লাউলা আখারতানি إلى أجل قريب الله عليك تو شمع دهن اتو تانا تري ازرائيل فاتحي دي لين امار دونار كنو شمع بازت نائي دهن نائي تو شمع دهن نائي كي كورو بيار اكتو شمع فايل فأصدقا دوچا كاس كورو وأكم من الصالحين آگه محفولة جو نوٹا كاس ہے تو دیتا منا মাদ্রাসায় তিনখানা টাকা পয়সা চাইতো দিতাম না এখন আমি সব দিব আর ব্যাংকে জমাবো না সুদ খাবো না ঘুষ খাবো না সব দিব টাকা দান কাকে বলে আপনি দেখবেন ইচ্ছে মতো দান করে দেব কিছুই রাখবো না ওয়াকুম মিনাস সলিহিন ওয়াকুম মিনাস সলিহিন গুনাহ করব না পাপ করব না তাওবা করে খাঁটি মুমিনের খাতার ভিতরে নাম লেখাবো الله বললেন না না ইযা জা আযালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিবুন নির্ধারিত সময় শেষ হয়ে গেলে এক সেকেন্ড তো আর সময় দেওয়া হবে না এক সেকেন্ড তো আর দেওয়া হবে না এই যে কবরস্থান দেখছেন এক দল যায় আরেক দল দুনিয়াতে আসতেছে এক দল গিয়া সেই জায়গাগুলি নিয়ে পুড়িয়া দিচ্ছে আরেক দল এসে দুনিয়া জায়গা জুড়তেছে এ আশা এবং যাওয়ার হলো এই পৃথিবী আমাদেরকে ছাড়তেই হবে তো যাদের আমলনামার ভিতরে গুনাহ থাকবে কিয়ামতের ময়দানে তারা যাদের আমলনামার ভিতরে গুনাহ থাকবে কিয়ামতের ময়দানে পাপ দেখার উপর অস্বীকার করবে এই পাপগুলি আমি করি নাই আল্লাহ তখন তার হাত পার জবান হাতের জবান খুলে দিবেন পায়ের জবান খুলে দিবেন মুখটা বন্ধ করে দিবেন আর বলবেন আলিয়াউমা نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون جوري جوري بولي الله أكبر الله فاك بولي تمار جبان أمي الله بندو کر دلام পায়ের জবান খুলে দিলাম হাতের জবান খুলে দিলাম তোমার হাত এবং তোমার পায়ে কোন আমার সঙ্গে কথা বলবে আচ্ছা আল্লাহ যদি মুখ দিয়ে কথা বের করতে পারে হাত দিয়ে কথা বের করতে পারে না পা দিয়ে কথা বের করতে পারে না হাত পা সাক্ষী দেওয়ার পরে আল্লাহ বলবেন দেখলি তো তোর হাত পা সাক্ষী দিছে তুই অপরাধী তখন তো সে বলবে আল্লাহ রে আল্লাহ একটু জবানটা চালু করে দেন না আরেকটু কথা আছে শুনে না তা আল্লাহ বলবেন কি কথা বল আবার আল্লাহ জবান চালু করব জবান চালু হওয়ার পরে বলবো ঠিকই আছে আপনি প্রমাণ করছেন এই গুণাগুলি আমার এই যে গীবত পরনিন্দা শেখায় তারপরে মানুষের সমালোচনা এরপরে জুলুম করা অত্যাচার করা এগুলি আমার পাপগুলি আমারই ঠিকই আপনি ধরছেন তবে এই পাপগুলি আমি নিজের থেকে করি নাই শয়তান আমারে দিয়া করাইছে এখন বাহানা তালাশ করবে কে করাইছে আমি কি নিজে নিজে করছি নাকি বাপটা এইরকম যে শয়তান তো আপনি বানাইছেন না আপনার বানানো শয়তানের ওয়াসওয়াসায় আমি পাপ করছি আমার দোষ কি বুঝেন না কথা দোষ চাপাইছে এখন কার কাঁধে তা আল্লাহ শয়তানকে ডাক দিবেন হাসরের মাঠে শয়তানকে বলবেন কি রে আমার বান্দারে দিয়া পাপ করাইলি কেন শয়তান বলবে আল্লাহ আপনার বান্দারে দিয়ে আমি পাপ করাইছি কি করাই নাই এটা পরের কথা আগে বান্দারে জিজ্ঞেস করেন আমার জীবনও দেখছেন কথা কোন না দেখছেন নি শয়তানের আমি তারে দিয়া পাপ করাইছি কি করাই নাই ওইটা পরের বিষয় আগে তারে জিজ্ঞেস করেন যে আমি সে আমারে কোনোদিন দেখছিল কি না যদি আমারে সে দেখা নাই থাকে তাহলে আমি তারে দিয়া পাপ করাইলাম কেমনে বুঝেন না কথা কার যুক্তি শয়তানকে আপনার সাথে কম সালাক নেই এ তো বুদ্ধিজীবী আর কত ফুরানা মানুষ একে আজকে সৃষ্টি
আদমেরও আগে আল্লাহ তারে বানাইছে, কিন্তু ফেরেশতা আসিল, ফেরেশতা থেকে শয়তানি হয়েছে। হে তো বুদ্ধিজীবী মানুষ, দুনিয়ার সব মানুষের বুদ্ধি একাতার ব্রেনে রাখে, আপনি কি মনে করছেন যে আপনি তারে যুক্তি দিয়ে হারাই দিবেন? এত সহজ না তো। সে হাসরের মাঠে জিজ্ঞেস করে বলবে যে বা আল্লাহ বান্দারে জিজ্ঞেস করেন, আমি তারে দিয়ে ভাব করাইছি কি করাই না এটা পরের বিষয়, আগে জিজ্ঞেস করেন সে আমারে কোনোদিন দেখছিল কিনা। আল্লাহ বান্দারে জিজ্ঞেস করবেন, কি রে তুই কি শয়তানের কোনোদিন দেখছিলি? বলবেন, না আল্লাহ আমি শয়তানের কোনোদিন দেখি নাই, এইটা ঠিক, তবে সে যে আমারে ধোকা দিছে এইটাও ঠিক। কিভাবে দিল? কয় আমার সামনে আসে নাই, তবে দূরের থেকে আমার দিলের মধ্যে অসুয়াশা দিছে। দূরের থেকে কি দিছে? আমার দিলের মধ্যে অসুয়াশা দিছে। কাজে এই কারণে, যদিও সে সরাসরি আসে না, দূরের থেকে তো আমার দিলে অসুয়াশা দিছে, এই কারণে সে দোষী, শাস্তি দিলে তারে দেন আমারে দিয়েন না। আল্লাহ শয়তানরে জিজ্ঞেস করবে, কিরে শয়তান তুই ওর সামনে আসিস নাই এটা সত্য কথা, সে তোর চোখে দেখে নাই, কিন্তু দূরের থেকে তো তুই তার মনের ভিতরে অসুয়াশা ঢেলে দিছিস, এই কারণে সে দোষ করছে। এখন তার দোষ, এই দোষের কারণে তারা শাস্তি দেয় কেমনে? এটা তো তুই দোষী, তুই দিলে অসুয়াশা ঢেলে দিয়েছিস। বুঝুন নি আপনার কথা। শয়তান তখন বলবে, আল্লাহ, শয়তানের একটা জবাব আছে, সে সেদিন কি বলবে অ্যাডভান্স বলে দিছে আল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা صلى الله عليه نبي دير سمرات ساجيا آسيلن ধরায় নামিয়া উম্মত কে কাদায়া দরায় গোমালেন সোনার মদিনায় সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি যে পাবে নবীজির দিদার সে হবে মাহবুব খোদার হাশরে নাহি কোনো ডর থাকিবেন বেহেশত মাজার সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা আমরা ইনশাল্লাহ এখানে আজান দিয়ে এশার নামাজ পড়ব। আশা করতেছি ইনশাল্লাহ আওলাদ রাসূল হুজুরের ইমামতিতে আমরা নামাজটা পড়ব। অনেকে চট্টগ্রাম শাহী জমি মসজিদে যায় হুজুরের ভিজে নামাজ পড়ার জন্য, আমরা ওয়াজ শুনি, কিন্তু হুজুরের ভিজিতে নামাজ পড়ার কি হয় না? অনেক সময় সুযোগ হয় না। তো আমি হুজুরের আমরা রিকোয়েস্ট করে আসছিলাম, যদি আপনি পারেন
হুজুরে আরেকটি মাহফিল আছে যাবে যদি আমাদের এখানে আগে যান তো এশার নামাজটা পড়াই এই লোক হুজুর আসতেছে ইনশাআল্লাহ আশা করি উনি আসলেই আমরা আগে আজান হয়ে যাবে আপনাদের সুযোগ দেব হুজুর আসলে ইনশাআল্লাহ আমরা বাজাব এশার নামাজ হুজুরের ইমামতিতে ইনশাআল্লাহ আদায় করব বলে ইনশাআল্লাহ যারা হুজুরের ভিতরে নামাজ পড়তেছেন তারা ময়দানে চলে আসুন আওলাদ রাসূল হুজুরের ইমামতিতে ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করার নিয়ত করছি আল্লাহ কবুল করুন আমিন আমার দিকে তাকান তো কিয়ামতের ময়দানে কার উপর দোষ চাপাবে কি বলবে আল্লাহ এই আমারে দিয়ে করাইছে অসওয়াস আছে আল্লাহ শয়তানকে বলবে তুই আমার বান্দার মনে ধোঁকা দেওয়ার তোরে তো ফাওয়াদ দিল কে কেন তুই ধোঁকা দিলি তখন শয়তান বলবে আল্লাহ আমি যে তারে ধোঁকা দিব এটা তো নতুন কথা এটা তো পুরান কথা আদমের সিজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে যেদিন আপনি আমারে অপমান করে বাইর করে দিয়েছেন বুঝেন না কথা যেদিন আমি জান্নাত থেকে অপমানিত হইয়া বের হইছি সম্মানের সাথে বের হইছি না অপমানের সাথে যেদিন আমি জান্নাত থেকে অপমানের সাথে বের হইছি সেদিনই তো আমি আপনারে বইলে আসছি যে আদমের কারণে জান্নাত ছাড়তে হলো আদম সন্তানকে আমি ছাড়বো না লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন আমি আদম সন্তান দিয়ে জাহান্নাম ভরব আমি প্রত্যেকটা আদম সন্তানের মনে ধোঁকা দিব ওয়াসওয়াসা দিব দুনিয়ার মজা বুঝাইয়া আখেরাতের সাজাটা ভুলাইয়া দিব দুনিয়ার মজার কথা শুনাইয়া দুনিয়ার মজা দেখাইয়া আখেরাতের জাহান্নামের আজাবের কথা ভুলাইয়া দিব এটা আমি আগে থেকেই বইলা আসছি এটা তো নতুন কথা না পুরান কথা এটা যে আমি করব মনে যে অসওয়াসা দিব এটা তো আগের কথাই যেদিন আমি জান্নাত থেকে নামছি সেই দিনের কথা এটা তো আমি বইলেই আসছি হে ফু নতুন করে এটা কয় কি আপনার বান্দারে আপনি জিজ্ঞেস করেন সে আমার ধোকাটা গ্রহণ করলো কেন ধোকা যে আমি দিব এটা নতুন কথা না পুরান কথা কথা বুঝেন না কোন কথা হাসরের মাঠের কথা না জগতের প্রথম কথা একদম সৃষ্টির শুরুর দিকেই তো আমি বইলে আসছি যে আমি ধোকা দেব সে আমার ধোকা গ্রহণ করলো কেন তার আগে জিজ্ঞেস করেন ধোকা যে দেবো এটা তো আমি আগের থেকেই বলে আসছি তখন আল্লাহ বলবে বান্দারে শয়তান তো বলেছে সে আগের থেকে ধোকা দেবে এই জন্যই তো সে শয়তান ঠিক কিনা এই জন্য তো ধোকা দেওয়ার কারণেই তো তার ছয় লক্ষ বছরের এবাদত শেষ ধোকা দেওয়ার কারণে তার সেজদা তার কোনো কাজে আসবে না তার জিকির আজকের নামাজ তার কোনো কাজে আসবে না সে ধোকা দেবে এটা ভুরান কথা তুই ধোকা গ্রহণ করলি কেন বান্দা তখন বলবে আল্লাহ আর কোনো উপায় নাই আর কোনো লা ইলাহা সাল্লাম তো তখন বান্দা বলবে আল্লাহ বাহানা ধরলাম শয়তানের যুক্তিতে হাইরা গেলাম তো এরপরে বাহানা ধরবে বন্ধুর যে আমি ফাঁপ করতে চাই নাই আমার বন্ধু ধোকা দিয়ে আমার এই ফাঁপগুলি করাইছে প্রথমে আমার বিড়ি খোর বানাইছে এরপরে গাঁজা খোর বানাইছে তারপরে ইয়াবা খোর এরপরে আমার গাঁজার ব্যবসায়ীও বানাইছে কথা কয় না কী বানাইছে ব্যবসায়ী বানাইছে এই বন্ধুর পাল্লায় পড়ে আমি ধ্বংস হয়ে গেছি আমি পাপ করে নি আমার বন্ধুরে ধরেন ও যদি আমার ফাঁপি না বানাইতো ও আমার টাসে না আসলে ও আমি এত বড় ফাঁপি হইতাম না এই বন্ধুটাই আমার খারাপ বানাইছে এখন দোষ চাপাইলো কার গারে আপনাদের কী মনে হয় আমি বানাইয়া বলতেছি সবগুলি কোরআন হাদিসের কথা অনেক বক্তারা স্টেজে ওয়াজ করে ভাইরাল হওয়ার দান দেয় সিল্লানি আর হাসি তামাশা করে ওয়াজটাকে একটা হানিফ সংকেতের মঞ্চ বানিয়ে ফেলে এটা পছন্দ করি না আলহামদুলিল্লাহ তার বড় মাহফিল কম না সারা দেশে আছে যাইও না সারা দেশে
ঘুরে ফিরে দুই সাইড থানার ভিতরে থাকার চেষ্টা করছে, দুই সাইড ডিস্ট্রিক্ট। যাই হোক, আগামী কালকারটা অনেক দূরে, নোয়াখালী সুবর্ণসর একেবারে মেঘনা নদীর পাড়ে। আল্লাহ সফরকে সহজ করে দিন। জোরে কোন কি বলছিলাম, এই শয়তান তখন বলবো আল্লাহ বন্ধুর কারণে আমি পাপগুলি করছি, আমার বন্ধু আমার ধোকা দিয়ে পাপ করেছে। আল্লাহ তখন তার বন্ধুরে বলবেন কিরে তুই এর পাপি বানাইলি কেন? বন্ধু তখন বলবে আল্লাহ আমি তারে পাপের কথা বলছি বটে, কিন্তু তার কোনো জ্ঞান বুদ্ধি ছিল না, তার আকল খাটাইতো সে, আমি কি তারে জোর করছি? আমি তারে বলছি সে আমার বন্ধুত্বের খাতিরে পইরা এই পাপগুলি করলো কেন? আল্লাহ বলবেন বন্ধুর গাড়ির উপরে দোষ চাপিয়ে দিয়া তুমি পাপ করছো, বাঁচতে চাও? আমি আল্লাহকে বলি নাই যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে তোমরা দুইটা জিনিস চিন্তা করবে, রসুলুল্লাহর জবান দিয়ে কি আমি বলি নাই? আল্লাহ রসুল বলছে তোমরা বন্ধু বানাইবা যার ভিতরে দুইটা গুণ আছে, কয় গুণ? দুই গুণ ছাড়া কোনো মানুষের বন্ধু বানাবে না। ফালিয়াঙ্গুর মাইয়ু খালিল, বন্ধু বানাবা যারে তারে বন্ধু বানাবা না, এক নম্বর ওই লোকটারে বন্ধু বানাবে এমন গুণওয়ালা বন্ধু যে বন্ধুর দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। আর জোরে বলুন, পরকাল স্মরণে আসে এমন লোকটারে বন্ধু বানাই, যারে তারে বন্ধু বানাইছো কেন? যারে দেখলে আল্লাহর কথা মনে আসে এমন লোকের বন্ধু বানাবে। দুই নম্বর, যে বন্ধু মুত্তাকি আল্লাহর ভয় যার মধ্যে আছে এমন লোকের বন্ধু বানাবা, যারে তারে বন্ধু বানাইছে বন্ধু এখন তোমার পাপি বানাই ফেলছে, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, সেই জন্য খাঁটি মনে তওবা করো। কিয়ামতের ময়দানে বন্ধুর উপর দোষ চাপিয়ে দেওয়া বাঁচার উপায় থাকবে না, শয়তানের উপরে দোষ চাপিয়ে দেওয়া বাঁচার উপায় থাকবে না, নিজের পাপকে অস্বীকার করার মাধ্যমে বাঁচার কোনো উপায় থাকবে না। রাস্তায় একটাই ভুল ত্রুটি হয়ে গেছে, এখনই আমরা মাফ চাই কার কাছে? আল্লাহ বলেছেন তোমার গুনাহ যদি হয় পার পরিমাণ আমার রহমত হলো আকাশ পরিমাণ, তোমার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ আমার রহমত হলো আমার আরশ পরিমাণ। তোমরা আমার হাবিবের উম্মত, আমি আমার নবীর সঙ্গে ওয়াদা দিয়েছি আমার হাবিবের উম্মত যদি মৃত্যুর গড়গড়ে আসার আগে তওবা করে আমি আল্লাহ নিজে তার আকাশ পরিমাণ গুণাগুলি মাফ করে বেগুনা মাসুম বানিয়ে দেব। রসুলের সাথে আমি ওয়াদা করতাম, সাল্লা বলবেন না, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কারোর উপর দোষ চাপিয়ে দিয়ে বাঁচার কোনো উপায় নাই, এই জন্য তোবা কি পরে করব না এখন করব? লাউলাম তুজ দেব, রসুল বলতেন লাউলা তুজ দেব ওলা জাহাবাল্লাহ বেকুম, যদি তোমরা পাপ না করতে তাহলে আল্লাহ তোমাদেরকে বাদ দিয়ে অন্য কোনো সৃষ্টি করতেন, তাদেরকে বলতেন তোমরা পাপ করো তারপরে আল্লাহ ক্ষমা করবে, কারণ আল্লাহ নাম হলো গফুর এবং গাফফার, তো পাপ না করলে মাফ করবো কারে? ঠিক কিনা বলেন? পাপ হয়েই গেছে তৌবা করে ফেল, দেখবেন আল্লাহ সব মাফ করে দিয়েছে। থানবি লিখছেন, আশা বলি থানবি লিখছেন, ভারতের উত্তরপ্রদেশে বানর ছিল এক গ্রামের ভিতরে, এত বানর, বানরের যন্ত্রণায় মানুষ বাড়ি ঘরে ঠিক থাকতে পারে না, ক্ষেতের ফসল নষ্ট করে দিচ্ছে, ক্ষেত খামার নষ্ট করে দিচ্ছে, বাড়িঘরের উপরে তশরুপ করতেছে, খাদ্য নিয়ে যাচ্ছে, বানর তো বুঝে নেই, অত্যন্ত চতুর একটা প্রাণী। বানরের যন্ত্রণা এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে এলাকার চেয়ারম্যানের নেতৃত্বে বানরকে নিধন করবে, বানর শেষ করে দিবে। মারার জন্য তারা অনেক তেল কিনল, কেরোসিন তেল, পেট্রোল, ডিজেল, এগুলি দিয়ে বানর সব মেরে ফেল। যে বাগানের ভিতরে বানর থাকে বাগানের চারপাশে তারা তেল ঢেলে আগুন জ্বালাই দিছে, আলু আগুনের লেলিহান শিখে উঠতেছে,
আগুনের তেজদীপ্ততায় যেন বানর জ্বলে পুড়ে ছাইবর্ষ হয়ে মারা যায়। তো এই পর্যায়ে বানরের যে সর্দার ছিল, নেতা ছিল, সে বাগানের মাঝখানে সবাই নিয়ে মিটিংয়ে বসছে, আল্লাহর দরবারে একটা দরখাস্ত দিছে। সবাই বলতেছে আমরা পাপী গুণাগার অপরাধী, সমাজের মানুষের ক্ষতি করি, গবাদি পশুর উপর হামলা করি, বাড়ি করে হামলা করি, তাই মানুষ বিরক্ত হয়ে আমাদেরকে মারার জন্য সাত আট টাকা উঠাইয়া তেল কিনে বাগানের চারপাশ দিয়া তেল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে মারণের সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য আমরা আসলে অপরাধী। এখন আগুন যেভাবে আসতেছে, আগুনে জ্বলে পুড়ে মরা ছাড়া আর কোনো উপায়? এখান থেকে উড়েও যাইতে পারবো না, কারণ চারদিকে আগুন, হেলিকপ্টার দিয়ে কেউ আমাদের সাহায্যেও আসবে না, কে আমাদেরকে বাঁচাবে? জনগণ তো আমাদের বিপক্ষে, চারদিকে আগুন আর আগুন। চলো এই সময়ও যার সাহায্য দরকার তিনি আমার আল্লাহ। আল্লাহরে ডাক দিছে বানরের নেতা, আল্লাহ মেরে ফেলবা? মারলে মারো, আমরা ভুল করছি, আর ভুল করব না, মানুষের আর ক্ষতি করব না। বানরের নেতার দোয়া আল্লাহর আরো সে কবুল হয়ে গেছে। তাৎক্ষণিক আল্লাহ বৃষ্টি ঢেলে দিয়েছে, বৃষ্টির পানিতে পুরা আগুন পানি হয়ে গেছে। এলাকাবাসী বুঝলো কি রে, তিন মাস যাবৎ এলাকায় বৃষ্টি নেই, প্রচণ্ড খর তাপ রৌদ্র, হঠাৎ করে বৃষ্টি হলেও মনে হয় বানর দোয়া করছে রে, চলে আর এদের ক্ষতি করবো না, বানর এত ভালো হয়ে গেছে আর মানুষের ক্ষতি করে নেই। থানবি লিখেন, বানরের অপরাধ করার পরে তৌবা করলে যদি আল্লাহ বানরের দোয়া কবুল করে, তো বান্দা অপরাধ করার পরে তৌবা করলে তো আল্লাহ বান্দার দোয়া কবুল করবে। আল্লাহর কাছে বানরের দাম বেশি না মানুষের দাম বেশি? ওয়ালাকাদ কাররামনা বানিয়াদাম, শুধু বান্দার দাম আল্লাহর কাছে না। দর্দ দিল কো আস্তে ফায়দা কি ইনসান কো, ওরনা তো আজকে লিয়ে কুছ কাম না থাকার রুবিয়া। আল্লাহ বলে বান্দা শুধু আমার কাছে দামি না, এমন কিছু বান্দা আছে যার সাথে আমি কথাও বলি। আল্লাহ কেন বান্দার সাথে কথা বলে? আল্লাহ বলে আমার মনেও কিছু কষ্ট আছে, তোদের মনে যেমন কষ্ট আছে, ব্যথা আছে, যন্ত্রণা আছে, বন্ধু বাইসানাও বন্ধুর সাথে মনের কথাগুলি বলার জন্য, বন্ধুরে কই জানাও মনের দুঃখগুলি আপকিয়া বন্ধুর সাথে নীরবে বৈশা বৈশা বলো, আমারও এমন কিছু বান্দা আছে যে বান্দাদের কাছে আমি আল্লাহ আমার মনের কথাগুলি বলি, আমারও এমন কিছু দুঃখ আছে, কষ্ট আছে, এলে আমার কিছু বান্দা আছে এদের সাথে আমি ফ্রি টক করি। হ্যাঁ, মানুষ ফ্রি টক টাইমে সুযোগ পাইলে কথা আছে না, কয় কথা বলেন, অসুবিধা নেই, আমার ফ্রি মিনিট আছে কথা কয়, ফ্রি মিনিট আছে কথা বলা যায়, অথবা আমার ওয়াইফাই লাইন আছে, ইন্টারনেট লাইন আছে, আনলিমিটেড কথা বলা যাবে, সমস্যা নেই কথা বলি, বলে না এরকম মানুষ বুঝেন নি কথা? আল্লাহ বললেন আমার কিছু বান্দা আছে, এরা যখন আমার ডাক দেয় আমি তখন বিনা পর্দা থেকে তার কাছে চলে আসি, বান্দারে পাশে মশায় আমি আল্লাহ কথা বলি, তখন সেখানে কোনো মাধ্যম থাকে না, বান্দার সাথে কথা বলতে গিয়ে আল্লাহর জমিনের বান্দারা আল্লাহর সামনে এমনও কথা বলছে। মুসা নবীর জামানায় এক লোক আল্লাহরে কয়, আল্লাহ ও আল্লাহ তোরে যদি পাইতাম তো আমি গোসল করিয়া দিতাম, তোরে যদি পাইতাম মাথা চুলগুলি আশ্রাইয়া তেল দিয়া দিতাম, তোরে যদি পাইতাম বড় আদর করতাম। মুসা কয় কি রে কি বলিস, এই পাগল কথা, কারে কি কস, আল্লাহরে পাইলে গোসল করাইতি, আল্লাহ কি তোর মতো নাকি?
বান্দার সাথে কি আল্লাহ সিমিলারিটি আছে নাকি সাদৃশ্যতা আছে নাকি লাইসা কামিসলি এসাই আল্লাহর মতো তো কিছুই নেই তুই আবার আল্লাহরে গোসল করাবি সাবান দিবি তেল দিবি এটা কি বলিস মুসা ধমক দিল লোকটা কথা বন্ধ করে দিয়ে জঙ্গল থেকে চলে গেল আওহাল্লাহু ইলা মুসা আল্লাহ মুসার প্রতি ওহী পাঠিয়ে দিলেন মুসা তুমি কল্লা কি আমার বান্দার বাঙ্গা দিলের সঙ্গে আমি আল্লাহর কথা চলতেছিল এই যে বান্দা আমার কথা বলতেছিল আমিও বলতেছিলাম এর ভিতরে একটা মজা আছে না নাই কতক্ষণ থেকে আছে না নাই এরকম বান্দার সাথে আল্লাহ কথা বলে শুধু কথা বলে না অভিমানও করে আমাদের একজন আল্লাহর ওলি ছিলেন মাওলানা আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি প্রত্যেক বছর হজ যাইতেন আরাফার ময়দানে গিয়ে আল্লাহর ডাক দিতেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বুঝেননি কথা লাব্বাইক আল্লাহ আমি হাজির লাব্বাইক মানে আল্লাহ আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার